হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিভাবে ম্যানিফেস্ট মার্জার ফেল প্রবলেম সলভ করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই প্রজেক্টে ম্যানিফেস্ট মার্জার ফেল প্রবলেম শো করছে, এজন্য আমার প্রজেক্ট বিল্ড হচ্ছে না। তো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো কিভাবে সলভ করতে হয়। এই প্রবলেমটা শো করার কারণ হলো আপনার প্রজেক্টের মধ্যে কিছু কিছু লাইব্রেরি ব্যবহার হচ্ছে অ্যাপ কম্পার্ট থেকে, আর কিছু কিছু লাইব্রেরি ব্যবহার হচ্ছে অ্যান্ড্রয়েড এক্স প্রজেক্ট থেকে। তো আপনি এই প্রবলেম দুইভাবে সলভ করতে পারেন। প্রথম পদ্ধতি হলো আপনি যদি অ্যান্ড্রয়েড স্টুডিও লাইব্রেরি ওল্ড ভার্সন ব্যবহার করে থাকেন, তাহলে আপনাকে আপনার প্রজেক্ট মাইগ্রেট করতে হবে অ্যান্ড্রয়েড এক্স প্রজেক্টে। এবং দ্বিতীয় পদ্ধতি হলো আপনি যদি আপনার প্রজেক্ট মাইগ্রেট করতে না চান, তাহলে আপনি ম্যানিফেস্ট ফাইলের মধ্যে কোড লিখেও এই প্রবলেম সলভ করতে পারেন। তো আমি দুইটা পদ্ধতি দেখিয়ে দেব। প্রথম পদ্ধতি হলো আপনার প্রজেক্টকে অ্যান্ড্রয়েড এক্স প্রজেক্টে মাইগ্রেট করতে হবে, সেটাও দুইভাবে করা যায়। একটা পদ্ধতি হলো আপনাকে যেতে হবে গ্রেডল স্ক্রিপ্টের মধ্যে, গ্রেডল ডট প্রোপার্টিস লেখা এই ফাইলের মধ্যে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লাইন লেখা আছে, এখানে দুইটা লাইনের কোড লিখতে হবে। তো আমি কোড আমার ব্লগ থেকে কপি করে নিয়ে আসবো। এই দুই লাইন এখানে বসানোর পর আপনারা আপনাদের প্রজেক্ট সিঙ্ক করবেন, সিঙ্ক নাও অপশনে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন ইরোটা চলে গেছে এবং বিল্ড কমপ্লিটেড সাকসেসফুলি, আমার প্রজেক্ট অ্যান্ড্রয়েড এক্সে মাইগ্রেট হয়ে গেছে। তো আপনারা যদি এভাবে না করতে চান, তাহলে আপনারা রিফ্যাক্টর এখানে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন মাইগ্রেট টু অ্যান্ড্রয়েড এক্স, এখানে ক্লিক করলে আপনাকে আপনার প্রজেক্ট ব্যাক আপ রাখতে বলবে। তো আপনারা মাইগ্রেটে ক্লিক করবেন, তাহলে আপনার প্রজেক্ট অ্যান্ড্রয়েড এক্সে মাইগ্রেট হয়ে যাবে এবং ইরোর চলে যাবে। তো আমরা এখন দ্বিতীয় পদ্ধতিও দেখব। আমি যে দুই লাইন কোড লিখেছিলাম ওটা রিমুভ করার পর আমি আবার আমার প্রজেক্ট সিঙ্ক নাও করব। দেখুন, আমি যে দুই লাইন কোড অ্যাড করেছিলাম সেটা রিমুভ করে দেওয়ার পর, সিঙ্ক করার পর আবার সেই আগের প্রবলেম উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ম্যানিফেস্ট মার্জার ফেল। তো আমরা এখন দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে এই প্রবলেম সলভ করব। তো আপনাদেরকে প্রথমে ম্যানিফেস্টের মধ্যে যেতে হবে, অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল ম্যানিফেস্ট ফাইলের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন ট্যাগের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড থিম, এই লাইনের নিচে আপনারা দেখতে পাচ্ছেন গেটার দেন সাইন, এটার আগে এখানে দুইটা লাইন পেস্ট করতে হবে। আমি দুইটা লাইন কোড কপি করে নিয়ে আসবো। এরপর এখানে পেস্ট করব, ম্যানিফেস্ট ফাইলের মধ্যে আপনাকে এই দুই লাইন লিখতে হবে, টুলস রিপ্লেস অ্যান্ড্রয়েড অ্যাপ কম্পোনেন্ট ফ্যাক্টরি, আর অ্যান্ড্রয়েড অ্যাপ কম্পোনেন্ট ফ্যাক্টরি ইকুয়াল টু, এখানে আপনার অ্যাপের নেমও লিখতে পারেন অথবা যে কোনো স্ট্রিং দিতে পারেন। এরপর এখন আমি আবার আমার প্রজেক্ট সিঙ্ক করব, দেখব বিল্ড হচ্ছে কিনা, এই ইরর চলে গেছে কিনা। তো সিঙ্ক ক্লিক করলাম, দেখুন আমার প্রজেক্ট সিঙ্ক হয়ে গেছে সাকসেসফুলি এবং বিল্ড কমপ্লিটেড সাকসেসফুলি এবং ম্যানিফেস্ট মার্জার ফেল প্রবলেম চলে গেছে। তো আমি আপনাদেরকে দুইটা পদ্ধতি দেখিয়ে দিলাম, আপনারা যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করে ম্যানিফেস্ট মার্জার ফেল প্রবলেম সলভ করতে পারেন। Thank you so much for watching my videos.